হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে ভাষা দিবস পালিত। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এবং কলেজে যথাযোগ্য মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল 21 ফেব্রুয়ারি সোমবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন অধ্যক্ষ মোহাম্মদ আবু সাইদ। এরপর কলেজ হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। আলোচনা সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আবু সাইদ। এছাড়াও আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হুসাইনুল আজম, কলেজ বিএম শাখার সমন্বয়কারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কলেজ সাধারণ শাখার সমন্বয়কারী মোহাম্মদ তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, স্কুল ভোকেশনাল শাখার সমন্বয়কারী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রদর্শক আব্দুল মালিক মিয়াজি, অফিস সহকারী আমির হোসেন। প্রভাষক মোহাম্মদ কামরুল হাসানের উপস্থাপনায় আলোচনা সভায় শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন মাহিয়ান জিসান, অমিত কুমার দাস, আল আমিন এবং রুম্মান। কবিতা আবৃত্তি করেন প্রভাষক রীতা নাগ, শিক্ষার্থী জান্নাতুল নাইম ইকরা ও আদিত্য। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহিউদ্দিন আল আজাদের পাঠানো তথ্য ও চিত্র রিপোর্ট।